দীর্ঘদিন ধরে স্কুল প্রায় ভগ্নদশা অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে বড়সড় দুর্ঘটনা। আতঙ্কে থাকে পড়ুয়া থেকে শুরু করে অভিভাবকরা। বিভিন্ন দপ্তরে জানিয়েও আজ পর্যন্ত হয়নি কোনো সুরাহা। তাই এবার নতুন স্কুল বিল্ডিং এর দাবিতে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে নামল পড়ুয়া সহ তাদের অভিভাবকরা। জানা গেছে, ঘাটালের প্রসন্নময়ী জুনিয়র বেসিক বালিকা বিদ্যালয়টি আজ প্রায় বিগত 3-4 বছর ধরে একেবারে ভগ্নদশা হয়ে রয়েছে। দেওয়ালের বিভিন্ন অংশ একেবারে ভেঙে পড়েছে, ছাদের চাঙড়ও মাঝে মাঝে খসে পড়ে। এর আগে এক পড়ুয়া নাকি জখম পর্যন্ত হয়েছে। তাই এই স্কুল বিল্ডিংটি পরিবর্তে নতুন একটি বিল্ডিং নির্মাণের দাবি জানিয়ে আজ তারা বিক্ষোভ দেখান। বর্তমানে স্কুলের এমন পরিস্থিতি পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে খুদে পড়ুয়ারা পর্যন্ত রাস্তায় নেমে অবরোধে শামিল হয়ে স্কুলের দাবি জানাচ্ছে। আমাদের একটা নতুন স্কুল চাই। আমাদের স্কুল অনেক দিন ধরে ভেঙে পড়ছে, তাই একজন আহত হয়েছে। কতদিন ধরে খারাপ? 4 বছর ধরে খারাপ। খুবই খারাপ? খুবই খারাপ। কি চাইছো? আমরা একটা নতুন স্কুল চাইছি। অন্যদিকে অভিভাবকরা বলেন, সমস্যা 3 বছর ধরে স্কুলটি ভেঙে পড়ছে, চাই ছেড়ে পড়েছে। এর আগে চাই ছেড়ে পাখা সিলিং ফ্যান ছেড়ে বাচ্চাদের মাথায় পড়েছে। এই যে কন্টিনিউ বৃষ্টি হয়েছে, এতে জল খেয়েছে স্কুল। এই রোদ হলেই আবার ভেঙে পড়বে। 350 বাচ্চার পরে এই 350 বাচ্চার দায় কে নেবে? কোনো বাচ্চার যদি দুর্ঘটনা ঘটে মায়ের কোল ফাঁকা পড়বে, কোনো সরকারের কিছু হবে না। স্কুল কর্তৃপক্ষ 4 বছর ধরে জানাচ্ছে সরকারি দপ্তরে। আমরা চাইছি অবিলম্বে আমাদের স্কুল বাচ্চারা যাতে সঠিকভাবে পঠন পাঠন করতে পারে, সেই দাবি আমরা সরকারের কাছে জানাচ্ছি। অন্যদিকে বিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট টিচার শুক্লা সাত্রা বলেন, বাচ্চারা অবরোধ করেছে তাদের স্কুল বিল্ডিং এর দাবিতে। চার বছর ধরে আমাদের বিল্ডিংটা মানে ভগ্নপ্রায় হয়ে গেছে, আর আমাদেরকে বিপিএসসি থেকে ওই স্কুলকে ওই বিল্ডিংটিকে কনডেম ঘোষণা করে দিয়েছে। সমস্ত এসআই অফিস, এসডি অফিস, ডিএম অফিস, প্রজেক্ট অফিস, যেটা ওনারা বলছেন যে রাজ্য সরকার থেকে যদি না টাকা স্যাংশন করে, আমাদের জেলাতে যদি টাকা না আসে আপনাদেরকে টাকা দিতে পারছি। অন্যদিকে ঘাটাল মহকুমা এসআইএফ স্কুল সৌমেন দে এই ঘটনায় কি বলছেন শুনুন। আমরা এই স্কুলটা নিয়ে আমরা আগেও জানিয়েছি, দপ্তরে জানিয়েছি। আমরা দপ্তর থেকে আমাদের সমগ্র শিক্ষা মিশন থেকে আমাদেরকে চিঠি করা হয়েছে। রিসেন্ট হচ্ছে জয়েন্ট ইন্সপেকশনের জন্য, সেই ইন্সপেকশনের কাজটাও হয়ে গেছে ইঞ্জিনিয়ারদের দ্বারা, তার রিপোর্ট আমাদের কাছে চলে এসেছে। আর একই সঙ্গে আমাদের এসডিও স্যার এই স্কুলটা নিয়ে উনি চিঠি করেছিলেন আগেও জেলা সমগ্র শিক্ষা মিশনে চিঠি পাঠানো হয়েছে। আবারও প্ল্যান এস্টিমেট করে, যাতে যেহেতু এখানে আলাদা করে কোনো নতুন জায়গা নেই এখানে, তাই এই বিল্ডিংটাকে যাতে ভেঙে নতুন করে বিল্ডিং হয় তার জন্য তিনি একটা এস্টিমেট করে দিয়েছেন, আর সেটা ভেটিংয়ের জন্য আমরা জেলায় পাঠাচ্ছি। আর একই সঙ্গে এই যে ভগ্নপ্রায় বিল্ডিং যেটা নিয়ে কথা হচ্ছে এত, সেটা অলরেডি ডিপার্টমেন্ট থেকে ডিলাপিডেটেড ঘোষণা করেছে ডিপিএস। ফলে আমাদের নতুন বিল্ডিং যাতে পাওয়া যায় তার জন্যই আমরা যা কিছু প্রক্রিয়া সেটা সরকারিভাবে সেটা আমরা এখান থেকে পাঠাচ্ছি। উন্নত পরিষেবা ও সুচিকিৎসা নিয়ে খুব শীঘ্রই চালু হতে চলেছে গ্লোবাল হেলথ নার্সিং হোম। অত্যাধুনিক মেশিন থেকে শুরু করে সর্বদাই থাকবেন অভিজ্ঞ চিকিৎসকরা, 24 ঘন্টায় মিলবে রোগীর সুপরিষেবা। ঠিকানা ধুলেপুর, গোঘাট, হুগলি। যোগাযোগ নম্বর 8670689617 অথবা যোগাযোগ করুন 9547429161 এই নম্বরে।